হোলির রাতে বাড়ি থেকে বেরিয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালদা জেলার ইংরেজ বাজার থানার কাজীগ্রাম পঞ্চায়েতের রাজ বাগবাড়ি এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী নাজমা বিবি ও এক মেয়ে, পেশায় রাজু শেখ ট্রাক্টর চালক। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল হোলির সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত্রি 11টা নাগাদ রাজু শেখ পরিবারের লোককে ফোন করে জানায়, 52 বিঘা এলাকায় অন্ধকারে কেউ তাকে মারধর করে চলে গিয়েছে। কেন মারধর করেছে সে বুঝে উঠতে পারেনি। পরিবারের লোকেরা তড়িঘড়ি 52 বিঘায় ছুটে গেলে সেখান থেকে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে সে, তা দেখতে পায় পরিবারের লোকেরা। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে মৃতের বোন জানায় যে গতকাল রাতে তার দাদা ফোন করে এবং পরিবারের লোককে জানায় যে অন্ধকারে কেউ তাকে মারধর করেছে এবং সে রাস্তায় পড়ে রয়েছে। তড়িঘড়ি আমরা তৎক্ষণাৎ ছুটে যাই 52 বিঘা এলাকায়। সেখানে গিয়ে দেখি দাদা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি দাদাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রাতেই চিকিৎসা চলাকালীন ভোর রাতে মৃত্যু হয় দাদার। আমরা বুঝে উঠতে পারছি না দাদাকে কে খুন করেছে। দাদার কোনো শত্রু নেই, তবে দাদাকে কে খুন করেছে আমরা তার সঠিক বিচার চাই। এদিন স্থানীয় তৃণমূল দলের মেম্বার বাদল শেখ জানায়, গতকাল রাতে আমার এলাকারই এক যুবককে কেউ খুন করেছে। এই খবর পেয়ে আজ সকালে আমি হাসপাতালে আসি, পরিবারের কাছ থেকে সমস্ত ঘটনা শুনতে পাই। আমি চাই যারা এই ধরনের কাজ করেছে তাদের জন্য পুলিশ সঠিক ব্যবস্থা নিক, শাস্তির ব্যবস্থা করুক। এ বিষয়ে তার স্ত্রী নাজমা বিবি জানান যে গতকালকে আমি বাবার বাড়িতে ছিলাম, রাতে খবর দিয়েছে আমাকে এবং তারপর আমি স্বামীকে দেখবার জন্য ছুটে আসি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে এসে জানতে পারি স্বামীর মৃত্যু ঘটেছে। আমি এতটুকু জানি যে আমার স্বামীর সাথে এলাকার কোনো এক মহিলার সম্পর্ক ছিল। সেই মহিলা মাঝে মাঝে আমার স্বামীকে ফোন করতো এবং তার বাড়িতে ডাকতো দেখা করতে, তবে সেই মহিলা খুন করেছে কিনা বলতে পারবো না। আমি চাই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করুক এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক। আমার দাদা ফোন করেছে রাতে 11টার সময়, মাকে তো মা আমাকে উঠালো, বলছে তো দাদা মনে হয় ডাক্তার ফোন করছে, আমি ফোন করলাম তো বলছে এখন আমি পড়া আছি 52 বিঘার ওই মাথায় এখানে আই, তো বলছে কাউকে নিয়ে আয়, স্কুটি নিয়ে আয়। তো আমি একটা ভাইকে বললাম যে চল তো আমি দেখা যেতে পারবো না, তো স্কুটি নিয়ে চলে ঘুমিয়েছিল, ওকে ডেকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে দেখছি ওখানে বারবার ফোন করছি কোথায় আছো কোথায় আছো, তো বলছে এই জায়গাটাতে আছি। দেখি ওই জায়গাটাতে যেয়ে দেখছি তো পোড়া আছে, মানে মাথা কাট করে আর মাথার নিচে মোবাইলটা আছে, ওখানে কেউ কেউ দেখতে পাইনি। কি অবস্থা ছিল, কি অবস্থায় ছিল তো গোটা মানে শরীর রক্ত রক্ত হয়েছিল, মাথা কাটা হাত কাটা পা হাত সব কাটা আছে। তারপরে কোথায় নিয়ে আসলেন? তারপরে ওখান থেকে এখানে হাসপাতালে নিয়ে আসলাম, 12টার সময়, তখন 3টার সময় মারা গেছে। কি মনে করছেন, দাদাকে কেউ কি মেরে ফেলেছে? হ্যাঁ, কেউ না মেরে ফেলে, এভাবে কেউ কাটবে নিজে নিজে কেউ মেরে ফেলেছে, কিন্তু ওখানে কাউকে দেখতে পাইনি। সকাল 4টার সময় ফোন আসলো আমার কাছে যে আমার এই এলাকার রাজু সেকুলার নাম আছে, উনি 52 বিঘায় মার্ডার হয়ে গেছে। তো রাত্রেই নাকি ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, ভর্তি করার পরে সকাল 4টার সময় মর নাগাদ মারা গেছে। কি বললো পরিবারের লোক? পরিবারের লোক বললো যে ওখানে হয়তো গিয়েছিল, কি কারণে মারা গেছে মারাটা সেটা ওরাও বলতে পারছে না সঠিক। ফোন করে কি ডেকেছিল কেউ? আমার বোন ফোন করেছিল, স্বামীকে মেরে ফেলে দিয়েছে। স্বামীর সাথে কারো শত্রুতা ছিল বা কিছু জানেন? মানে আগে থেকে মানে কি চলাফেরা ছিল। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে
কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pksws.defenseacademy.com।